সো ভিডিও শুরুতে জানাই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, আর জওয়ানদের প্রতি আমার তরফ থেকে স্যালুট, আর সবার জন্য বন্দে মাতরম। সো আরও একটা গুড নিউজ রয়েছে যে হচ্ছে এই মাসে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা ছাড়া জীবনে আমার এই 500 সাবস্ক্রাইবার পূরণ হতো না। হ্যাঁ, এবার 500 সাবস্ক্রাইবার কেন, 500 মিলিয়ন সাবস্ক্রাইবার অবধি আমরা যেতে পারবো যদি তোমরা এইভাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। সো আরও আরেকবার আমি জানাচ্ছি তোমাদেরকে থ্যাংক ইউ, আর স্বাধীনতা দিবসের প্রীতি অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আর তোমরা কীভাবে স্বাধীনতা দিবস পালন করলে সেটা আমার কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বিশেষ কিছু বলার নেই। সো অনেকেরই কোশ্চেন হতে পারে আমার হাতে এই মোবাইলটা কেন রয়েছে, যেহেতু আমার মাইকটা খারাপ হয়ে গেছে, আবার একটা নতুন মাইক অর্ডার দিচ্ছি, বাট আসতে সময় লাগবে, তার জন্য এই মোবাইল মাইক্রোফোন অ্যাজ এ ইউজ করছি। সো একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করি মাইক কোয়ালিটি ভালোই লাগছে তোমাদের কাছে। এই মোবাইল দিয়েও ভালো মাইক রেকর্ডিংটা হয়, মানে মাইক রেকর্ডিং না, সাউন্ড রেকর্ডিংটা হয়। সো যাই হোক, ফিরে আসছি ইন্ট্রোর পর। সো ভিডিওর টাইটেল অ্যান্ড থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি আজকে, যে আমি কীভাবে থামনেল বানাই। এই থামনেল বানানোর জন্য আমি জাস্ট দুটো স্টেপ ফলো করি। এক নম্বর হচ্ছে আমি ফটোশপ ইউজ করি আমার ছবিটাকে এডিট করার জন্য, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আরও কিছু তার সঙ্গে স্টেপ রয়েছে, সেগুলো আমি আমার কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে আমি ইউজ করি ক্যানভা নামক একটা সফটওয়্যারের, যেখানে আমি ফন্ট বেসিসে কাজ করি, কারণ ফটোশপে আমি অতটা ভালো ফন্টে কাজ করতে পারি না। সো আই ইউজ ক্যানভা। সো তোমরা চাইলে ফটোশপেও ফটোশপেও ক্যানভার মতনই আর থেকে ভালো ফন্টগুলোকে ইউজ করতে পারবে। সো আমি ইজিয়ার ভার্সন যেহেতু ক্যানভাটা, তার জন্য আমি ক্যানভাটা ইউজ করি। সো চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তার আগে বলে রাখি যে আমি আমার থাম্বনেলের জন্য আলাদা করে ছবি তুলে ইউজ করি, আর তোমরা চাইলে তোমাদের ভিডিও থেকে পজ করে ভিএলসি মিডিয়া প্লেয়ারে স্ন্যাপশট নিতে পারবে লাইক দিস। আর যদি তোমরা সেরকম না নিতে চাও, আমার মতো আলাদা করে ছবি তুলে থাম্বনেল বানাতে পারবে। সো এবার কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করে আমি আমার ছবিগুলোকে এডিট করি অ্যাজ এ থাম্বনেল বানানোর জন্য। সো এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাবো যে কী করে আমি এডিটটা করি ইন পিএসে, তারপরে ক্যানভাতে কী করে করতে হয়, সেটা যেটা আমি আগে বলছিলাম ফন্টের জন্য ইউজ করি সেটা আমি দেখাবো। ফার্স্টে আমি দেখে নিই যে ছবিটা হচ্ছে আমার এখানে ঘোরানো আছে। সো ফার্স্টে আমি ইমেজের এখানে অপশনে যাবো, দেন হচ্ছে ইমেজের অপশনে ক্লিক করে ইমেজটাকে জাস্ট রোটেট করে নেবো 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজে। সো এটা করে নেওয়ার পর ইমেজটা সোজা হয়ে গেলো, তারপরে জাস্ট একটু জুম করবো কন্ট্রোল আর প্লাস টিপে, দেন হচ্ছে করবো আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার ছবির ব্রাইটনেস, তারপরে এক্সপোজার, তারপরে কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলোকে ঠিক করা। সো তার জন্য আমি ক্লিক করবো হচ্ছে এই ফিল্টার অপশান বলতে, দেখো এখানে ফিল্টার আছে, ফিল্টার জাস্ট ক্লিক করবো, দেন এখানে থাকবে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। সো ক্যামেরা র ফিল্টারে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলবে, দেখো খুলবে উইন্ডোটা। সো এরকম একটা উইন্ডো খুললো। সো এরকম একটা উইন্ডো খোলার পর জাস্ট বেসিক থিংসে আমরা যাবো, এখান থেকে তোমরা টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হোয়াইট, ব্ল্যাক সব এডিট করতে পারবে। সো আমি এটাকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তাও বলে দিচ্ছি যে এক্সপোজারটাকে আমার দেখো অ্যাসাচ আমার ফটোতে প্রচুর লাইট আছে, তার জন্য আমি এক্সপোজারটাকে নিয়ে কিছু বাড়ানো কমানো করবো না, সে একটু টেম্পারেচারটাকে জাস্ট কমিয়ে দেবো। দেন হচ্ছে কন্ট্রাস্টটাকে হালকা বাড়াবো, বেশি না হালকা বাড়াবো, কন্ট্রাস্ট ঠিকই আছে। হাইলাইটসটাকে আমি কমিয়ে দিচ্ছি, কারণ ছবিতে হাইলাইটসগুলো আমার দরকার আছে, তো হাইলাইটসটাকে কমিয়ে দিচ্ছি, আর শ্যাডোসটাকেও একটু হালকা কমিয়ে দিচ্ছি, যেহেতু আমার একটু ব্ল্যাক স্টোনের ছবি পছন্দ। তো তারপরে একটু হোয়াইটসটাকেও কমিয়ে দেবো, অ্যান্ড দেন ব্ল্যাকসটাকেও কমিয়ে দেবো। এবার টেক্সচার অ্যান্ড ক্ল্যারিটি আমি প্রেফার করি একটু বাড়িয়ে দেওয়া, বেশি না হালকা বাড়িয়ে দেওয়া। দেন হচ্ছে ভাইব্রেন্স আর স্যাচুরেশন অ্যাজ সাচ আমার পরিবর্তন করার দরকার নেই, তাও আমি +2, +4, +3 বাড়িয়ে নিলাম। দেন হচ্ছে এখানে কার্ভ আছে, কার্ভে কোনো হাত দেওয়ার দরকার নেই, তোমরা যদি তাও চাও তোমরা কার্ভের কাজ করতে পারো, আমি করছি না। ডিটেলসে চলে যাবো, ডিটেলসে গিয়ে সার্ফিং করতে পারো, ছবিটাকে সার্ফ হবে, যদি সার্ফ করে নাও সার্ফেক্ট করে নিতে পারো। নয়েজ রিডাকশানের মাধ্যমে তোমরা হচ্ছে ছবিটাকে একটু স্মুথ করতে পারো, যদি গ্রেন্স থাকে তোমার ছবিতে কালার নয়েজ রিডাকশান আছে, কালার নয়েজেরও নয়েজ রিডাক্ট হয়ে যায়। দেন হচ্ছে কালার মিক্সারে যাবো, যেহেতু আমাদের স্কিন টোন অরেঞ্জের সঙ্গে ম্যাচ করে, তো অরেঞ্জের আমি লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেবো, যা তার জন্য আমার স্কিন টোনটা একটু ফর্সা টাইপ হয়ে যাবে। দেন হচ্ছে স্যাচুরেশনটাকে একটু বাড়াবো, যাতে স্কিন টোনটা ইয়েলোটা বেড়ে যাচ্ছে, অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ হচ্ছে অরেঞ্জটা যাতে বাড়ানো স্যাচুরেশন বাড়ানোর পর অনেকটা রিয়েলিস্টিক লাগে। দেন হচ্ছে আমি বাকি কিছু বাড়াচ্ছি না, যদি তোমাদের এখানে অন্য কোনো লাইটের পরিমাণটা বেড়ে থাকে তো সেখান থেকে তো আমি কমিয়ে নিতে পারবো, যে আমার পার্পেলটা একটু বেশি লাগছে, তো আমি একটু হালকা কমিয়ে নিচ্ছি, লুমিনেন্সটা হালকা কমিয়ে নেবো পার্পেলের। ডান হয়ে গেছে, এখান থেকে আমাদের কালার অ্যাডজাস্ট করা শেষ।
কালার গ্রেডিং এ আমি হাত দেব না, অপটিক্সে হাত দেব না। দেন আমরা চলে যাব হচ্ছে এফএক্সে, না সরি অপটিক্সে আছে, অপটিক্সে আছে ভিগনেটে, যেহেতু আমি বললাম ব্ল্যাক স্টোন পছন্দ, তাই ভিগনেটাটাকে একটু কমিয়ে নিচ্ছি, যাতে চারপাশ থেকে ভিগনেটাটা অন হয়ে যায়, দেন মিড পয়েন্টটা একটু বাড়িয়ে নেব। ব্যাস ডান, আমাদের কালার কারেকশন করা বা ক্যামেরা র ফিল্টারে যা যা কাজ করা হয় সেগুলো আমাদের কাজ করা শেষ। সো এরপরে আমরা যেটা করব, দেখো এটা হয়ে গেল ছবিটা করা আমার, তো এরপরে যেটা আমরা করব হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো না পিএসে, তাদের জন্য একটা অলরেডি ভিডিও বানিয়ে আমি দেখেছি, সেটা তোমরা এখানকার আই বাটনে ক্লিক করে ভিডিওটা পেয়ে যাবে, সেটা তোমরা দেখতে পারো যে কী করে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে 5 মিনিটের মধ্যে রিমুভ করে দিতে পারবে। সো আমি এবার পিএসে দেখাচ্ছি, পিএসে খুব তাড়াতাড়িও এটা করতে পারবে, আমি দেখিয়ে নিচ্ছি, ফার্স্ট একটু জুম করে নিচ্ছি। দেন আছে এখানে কুইক সিলেকশন টুল বলে একটা জিনিস আছে, সেই কুইক সিলেকশন টুলে আমি জাস্ট ক্লিক করবো। দেন এখানে একটা প্লাসের অপশান আছে, এই মানে একটা তুলির অপশান দিয়েছে, তুলির সঙ্গে প্লাস অপশান আছে, সে জাস্ট প্লাসে ক্লিক করবো। দেন আমি আমার এই বডিটাকে জুম করে নিই, হালকা সরি সিলেক্ট করে নেবো, জাস্ট এই প্লাসের অপশানটা দিয়ে সিলেক্ট করে নেবো, জাস্ট হোল্ড করবে মাউসটা দিয়ে, জাস্ট সিলেক্ট হয়ে যাবে আপনা আপনি। এবার তোমরা ভাবছো যে অনেক বাইরের অংশও তো সিলেক্ট হচ্ছে, সেইগুলোকে কি ডিসিলেক্ট করবো কীভাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিলেক্টটা আমি ওভারঅল করিনি, কারণ হচ্ছে থাম্বনেল এডিটের সময় যেহেতু আমি স্ট্রোক দেবো এরপরে, তার জন্য অতটা হচ্ছে প্রিসাইজলি কাটিংয়ের দরকার পড়ে না, তা আমি দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয় যে ডিসিলেক্ট করতে। এবারে দেখো প্লাসের পাশে মাইনাসের একটা চিহ্ন আছে, মাইনাসের অংশে জাস্ট ক্লিক করবে, ছোটটাকে কমিয়ে দিই, যে এখান থেকে আবার হোল্ড করে কমাতে পারবে। দেখো আমি কমিয়ে দিলাম, আমার যেটুকু আমার শরীরের পোর্শন সেটুকু আমি করে নিচ্ছি, এটা একটু লেন্দি বসে, তাই আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। অ্যান্ড ডান, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ, আমরা পুরো বডিটাকে সিলেক্ট করে নিয়েছি, যেটা আমাদের বাদ দেওয়া দরকার ছিল সেটা বাদ দিয়ে নিয়েছি, যেটা আমাদের দরকার ছিল সেটাকে আমরা যোগ করে নিয়েছি। ব্যাস এবার করতে হবে কি, এই দেখো সিলেক্ট অ্যান্ড মার্কস বলে একটা এখানে অপশান আছে, জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্কসে আমরা ক্লিক করবো। দেন আমাদের এইটা একটা এরকম করে পেজ খুলবে, জাস্ট পেজ এখানে কিছু সেটিংস তোমাদেরকে চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এখানে নিচে যাবে আউটপুট টু, এখানে সিলেকশন করে দেওয়া আছে, এখানে সিলেকশনের জায়গায় নিউ লেয়ারে জাস্ট ক্লিক করবে, নিউ লেয়ারে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করবে, একটা নতুন লেয়ার খুলে গেল। এখনও যদি তোমার মনে হয় যে কোনো এক্সট্রা পার্ট ঢুকে পড়েছে ছবির মধ্যে, সেখান থেকে তোমরা কাটিংয়ে কেটে নিতে পারো, জাস্ট কন্ট্রোল প্লাস জেড টিপে, সেটা কোনো সমস্যা হবে না। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কাটিং কমপ্লিট, এবার আমি জাস্ট এবার ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দেবো। তাই কেন বলছি, ব্যাকগ্রাউন্ডটা অন করার পর হচ্ছে এই দেখো এই ব্যাকগ্রাউন্ডের পাশে একটা লকেজ সাইন দেওয়া আছে, এই লকেজ সাইনটাকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি, কেন সেটা আমি তারপরে বলছি। দে হচ্ছে আমি এই লেয়ারটাকে ফিল্টারে যাব, এই লেয়ারটাকে আমি ব্লার করব, তো সব যেতে হবে ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর হচ্ছে ব্লার অপশানে ক্লিক করো, ব্লার অপশানে যাওয়ার পর লেন্স ব্লারের অপশান থাকবে, লেন্স ব্লারে জাস্ট ক্লিক করবো। লেন্স ব্লারে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে, যেখানে হচ্ছে রেডিয়াস, দেখো এখানে রেডিয়াস বলে অপশান আছে, সেটাকে 100 আছে, 100 মানে 100ই থাকবে, 100ই করতে হবে, কম যদি গাড়ি থাকে এরকম কম থাকে তো আমি বাড়িয়ে নিচ্ছি, আমার 100 দরকার, দিয়ে ওকেতে ক্লিক করবে। দেখো আমাদের ছবিটা প্রিসাইজভাবে কাটিং হয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা এই ব্লারের ওপর বসে গেছে। সো দেখো কিছু কিছু জায়গায় বেরিয়ে আছে, সেটাকে কী করে মেটাতে হবে আমি তাও দেখিয়ে দেবো পরে। তো আমাদের অর্ধেক কাজ শেষ, এরপরে কী করতে হবে, ছোটো ছবিটাকে জাস্ট ছোটো করে নিচ্ছি, যেহেতু আমাদের এরকম টাইপের ব্লার দরকার নেই, যেটাতে আমরা বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে কী আছে, মানে ব্লার হওয়া সত্ত্বেও বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে কী আছে। তো তার জন্য করতে হবে কি, জাস্ট এই লেয়ারটাই থাকার পর জাস্ট কন্ট্রোল প্লাস টি টিপতে হবে, কন্ট্রোল প্লাস টি টিপের পর এই ব্যাকগ্রাউন্ডটা এরকম করে একটা ক্রপের মতো অপশান চলে আসবে, দেন এইটাকে জাস্ট বড় করে দিতে হবে, তোমাদের যে পার্টটা পছন্দ হবে সেই পার্টটা নিয়ে নিতে পারো, আমি একটু আরেকটু ছোটো করে নিচ্ছি। অ্যান্ড ডান, হয়ে গেছে অলরেডি এটাকে করা যেটা আমার দরকার ছিল। সো দেখো একটা পিছনে রঙিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। সো এবার কী করব, এবার হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যে লেয়ারটা তৈরি হয়েছে সেই লেয়ারটাই জাস্ট ক্লিক করব, দেন এখানে কন্ট্রোল প্লাস টি টিপব, এখানে কন্ট্রোল প্লাস টি টিপার পর এই ব্যাকগ্রাউন্ডটাকেও তোমাদের ইচ্ছা মতো জায়গায় সরাতে পারবে। আমি এখানে রাইট সাইডে কেন সরাচ্ছি, রাইট সাইডে এমন কোনো অবজেক্ট রাখবো না যেটা থাম্বনেলে ক্রিয়েট হওয়ার পর দেখবা যখন ইউটিউবে ভিডিওটা ছাড়বা তখন তোমার ডান দিকে কোনার দিকে টাইম লাইন থাকে, মানে তোমার ভিডিও কতক্ষণে সেটা থাকে,
সেটা থাকে একটা বক্সের মধ্যে, তার জন্য কোনো এক্সট্রা মানে তোমার ভিডিওর কোনো জরুরি পার্ট যাতে ঢাকা না পড়ে যায় তার জন্য সে আমার তোমার নিজেকে রাখো সবসময় ডান দিকে, আর যদি কোনো ভিডিওর পার্ট থাকে সেটাকে রাখো বাঁ দিকে, মানে কোনো ফন্ট লেখা সেটাকে সবসময় বাঁ দিকে রাখার চেষ্টা করবে যাতে কোনো কাজ লেখা বাদ না যায়। সো আমি এই ছবিটা দেখো আমি হরাইজেন্টাল ফ্লিপ করে নিচ্ছি, হরাইজেন্টাল ফ্লিপ করে নেওয়ার পর এরকম লাগছে, আমি জাস্ট সেটাকে একটু বড় করে নেবো। ছবিটা দেখো কাটিংটা এখন ভালো লাগছে না দেখতে, কিন্তু এরপরে যখন স্ট্রোক দেবো তখন ভালো লাগবে। আর এর সঙ্গে একটা প্রবলেম হয়েছে দেখো, এর পাশে কিছু কিছু হচ্ছে মানে এইখানে দেখো কিছু কিছু এক্সট্রা অংশ ঢুকে পড়ছে, সেগুলোকে কী করে কাট করতে সেটাও দেখিয়েছি, সেটাও দেখিয়ে দেবো। তার আগে আমি কী করবো, ছবিতে আমার ব্যাকগ্রাউন্ডটা একটা স্ট্রোক দিয়ে দেবো, মানে যে ব্যাকগ্রাউন্ড বলতে যেটা আমি সিলেকশন করে কাট করেছি সেটা একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। সো সেটা স্ট্রোক দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ড কপি আছে, ব্যাকগ্রাউন্ড কপির পাশে জাস্ট ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে এরকম একটা পেজ খুললো, দেন হচ্ছে এখানে স্ট্রোক অপশান থাকবে, সেখানে ডবল ক্লিক করে দেবো। ডবল ক্লিক করার পরে এখানে একটা হোয়াইটের কালারের অপশান থাকবে, দেন হচ্ছে সাইজ থাকবে, সেই সাইজটা তোমার ইচ্ছা মতো করে দিতে পারো। সো আমি এখানে 11-12 রাখি, 12 রাখা আছে, এখানে 11 করে দিচ্ছি, ব্যাস ওকে। সো এখানে স্ট্রোক ডাউন হয়ে গেছে, স্ট্রোক ডাউন হওয়ার পরেও কিছু কিছু অংশ এখানে বেরিয়ে আছে যেটা ভালো লাগছে না দেখতে, সেটা কী করে মেটাতে হয় দেখিয়ে দিচ্ছি। সেটা একটু জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এইখানে দেখো লেফট সাইডে হচ্ছে সবসময় দেখো এখানে একটা ইরেজার টুল আছে, ইরেজার টুলে জাস্ট ক্লিক করবে, ক্লিক করা হয়ে গেল, দেন এখান থেকে তোমরা এখন মেটাতে পারবে দেখো এরকম করে। সো এটাও একটু লেন্দির প্রসেস হতে পারে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা ভিডিওর মধ্যে দেখে নিও কী করে আমি করছি, খুব ইজিলি হয়ে যায়। অ্যান্ড ডান, দেখো অলরেডি আমার স্ট্রোক দেওয়া হয়ে গেছে, এখন এখন কত ছবিটা এখন কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখো, একদম যেরকম স্ট্রোক দেওয়ার পর লাগে সেরকম লাগছে। সো আমাদের পিএসের কাজ শেষ, জাস্ট এবার আমরা হচ্ছে ইমেজটাকে এক্সপোর্ট করে নেবো, জাস্ট ফাইলে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে এক্সপোর্ট অপশান থাকবে, এক্সপোর্ট অপশানে গিয়ে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করবো, দেন হচ্ছে এরকম পেজ খুলবে, জাস্ট কোয়ালিটিটাকে এখানে এক্সিলেন্ট করে দেবো, সরি গ্রেড করে দেবো, গ্রেড করার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে চাইবে সো থাম্বনেইল ফর নিউ ভিডিও, ছবিটা সেভ হয়ে গেল। দেন এবার আমি চলো ক্যানভাই দেখাচ্ছি যে কী করে আমি ফন্টটাকে অ্যাড করি আর কীভাবে তোমরা ফন্টটাকে অ্যাড করতে পারো একটা লুক ক্রিয়েটিভ ফর্ম। ছবিটাকে দেখো আমি অ্যাড করে নিয়েছি, জাস্ট আমি এখানে ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি, ডান। সো দেখো ছবিটাকে আমি ড্র্যাগ করে বড় করে নিয়েছি, এবার হচ্ছে আমি ফন্ট অ্যাড করবো। সো ফন্ট অ্যাড করার জন্য টেক্সটের অপশানে যেতে হবে, টেক্সটের অপশানে গিয়ে অ্যাড হেডিংয়ে ক্লিক করতে হবে, দিয়ে আমি লিখছি হাউ আই, একটা পার্ট লিখে নিলাম, সরি আর একটা একটু লিখে নিই, এই থাম্বনেল লেখাটা যেটা আছে সেটাকে আমাকে করতে হবে কি হচ্ছে একটা কোনো স্কোয়ার বক্সের মধ্যে ঢেকে দিতে হবে যাতে এই লেখাটা ভালোভাবে ফুটে। তার জন্য আমাকে যেতে হবে এফেক্টসে, এফেক্টসে যাওয়ার পর দেখো এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করবে, এখন এখানে একটা হলুদ টাইপের আসছে। সো এটাকে দেখো তোমরা যদি এত বড় বক্স না চাও তোমরা এই স্প্রেড থেকে স্প্রেডটা কমিয়ে এতটুকু আনতে পারো, দেন রাউন্ডনেসটাকেও কমিয়ে দিতে পারো। তো আমি রাউন্ডনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখে নিচ্ছি যেটা কোনটা ভালো লাগছে, দেন আমি এখান থেকে তোমরা কালারটাকেও চেঞ্জ করতে অ্যাজ এ হোয়াইট গ্রে ব্লু অ্যাজ এ ব্ল্যাকের ওপর হলুদটা বেশি ভালো লাগে, তার জন্য আমি হলুদটাই দিচ্ছি। লেখার কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে তোমরা হচ্ছে সাদা তারপরে অন্যান্য কালারে দিতে পারো। সো আমি এখানে হলুদ থেকে সরি সো আমি এখানে ব্ল্যাকটাকে দিচ্ছি, ব্ল্যাকটা ভালো লাগছে, আর এখান থেকে তোমরা এটাকে মানে ফন্টের স্টাইলে মানে ফন্টের যেরকম লেখা হয় ফন্টগুলোকে চেঞ্জ করতে পারো। আমি এখানে অ্যান্টন করে নিচ্ছি, অ্যান্টন করে দিলাম, দেন হচ্ছে এখানে একটু সো এখানে থাম্বনেইল লেখাটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে দেখো এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড মানে যে বর্ডারটা দিলাম সেটা যদি কালারটা তোমার এই গেঞ্জির কালারের মতো দরকার হয় সেটার জন্য অপশান আছে, কালারসে যাবে এখানে জাস্ট ক্লাসিক ক্লিক করবে, দেন এখান থেকে এই সিলেকশন টুলটাকে নেবে, দেন এখানে ক্লিক করে দেবে, দেখো এর মতন হয়ে যাবে, বা মানে আমি যে গেঞ্জিটা পরে আছি তার মতন হয়ে যাবে।
বা এর মতো হয়ে যাবে, যেখানে ক্লিক করবে সেখানকার মতো হয়ে যাবে। যদি তুমি এখানে ক্লিক করো তো এরকম করে হয়ে যাবে। তো আমি এরকম দরকার নাই, যেটা ছিল ব্যাক ছিল ব্যাকে ছিলাম সেটা করে নেবো, হলুদ তাই করে নিচ্ছি, ব্যাস ডান। তো এবার মাইকটাকে আমি বড় করে নিচ্ছি একটু, এখানে ছোটো হাতে লিখেছিলাম বড় হাতে করে নিই। এখানে আমি এফেক্টসে গিয়ে এটাকে নিয়ন কালারে চেঞ্জ করে দিচ্ছি, কারণ হচ্ছে ব্ল্যাকে ঠিক মানাচ্ছে না, তার জন্য নিয়নে করে দিচ্ছি। এবার নিয়নের কালারটাকে জাস্ট চেঞ্জ করে নেবো, যে কোনো হচ্ছে একটা সাদাতে অত ভালো লাগছে না। ডান, দেখো আমি সম্পূর্ণ ছবিটার লেখাগুলো কমপ্লিট করেছি। হাওয়াই এডিট মাই থাম্বনেইল, এখানে দেখো হাওয়াই এডিটটাকে আমি হোয়াইটের ওপর রেখেছি, একটু বড় করে নিচ্ছি আর একটু যাতে দেখা যায়, যেহেতু ছবিটা বড় হবে আর একটু বড় করে নিলাম, মাইটাকে একটু বড় করে নিচ্ছি। দেখো এখানে আমার সম্পূর্ণ থাম্বনেইলটা এডিট করা শেষ হয়ে গেছে, যথেষ্ট লুক্রেটিভ একটা থাম্বনেইল, যেটা দেখে একদম অন্য মানে যে দেখবে সে ভিডিওতে ক্লিক করবে, যারা জানে না থাম্বনেইল মানে সে ক্লিক করবে করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার হচ্ছে তোমরা এবার চ্যানেল লোগো দিতে পারো এই সাইডে এক সাইডে, তারপরে হচ্ছে ইয়ে দিতে পারো তোমরা ইউটিউবের লোগো দিতে পারো। সো হচ্ছে সেটা তোমাদের প্রেফারেন্সের ওপর হতে পারে যে তোমরা কীভাবে চ্যানেলটার লোগোটা দেবে। সো আমি চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে নাও আমার, সো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, করে নাও না করে দিচ্ছি। সো আমি আমার চ্যানেলের লোগোটা ইম্পোর্ট করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ এখানে। সো এবারে হচ্ছে আমি এখানে এটাকে ছোট করে জাস্ট আমি আমার এখানে বসিয়ে নিতে পারবো, একদম লেফট হ্যান্ড সাইডের কর্নারে বসিয়ে নিলাম। অ্যান্ড ডান, দেখো আমার থাম্বনেইল এডিট শেষ, খুবই সিম্পল, বেশি খাটনি করার দরকারই নেই। তোমরা চাইলে পিএসএও এই কাজটা করতে পারতে, মানে পুরো লেখাগুলোকে পিএসএ করতে পারবে, সেখানে তোমরা নানা ধরনের লেখার ওপর গ্লো দিতে পারবে, তারপরে হচ্ছে এর শ্যাডোটাকে দিতে পারবে, শ্যাডোর রিফ্লেকশন কোন দিকে পড়বে সেটাও কাজ করতে পারবে। আমি এখানে করলাম আর যে এখানে একটু সহজ হয়ে যাচ্ছে, তোমাকে বুঝতে সহজ হয় আর কাজ করতেও সহজ হয়। সো এটুকুই ছিল, আর কিছু বিশেষ আমার দেখানোর নেই। সো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তারা লাইক করে দিয়ে যাবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ 500 সাবস্ক্রাইবার হয়েছে, আমার টার্গেট আছে এই বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবই করব। দেন আর কিছু বলছি না বিশেষ করে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, আর যারা থাম্বনেইল বানাতে জানেন না তোমাদের বন্ধুদের মধ্যে বা অন্য কেউ তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে, ভালো থেকো সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।